हेलो अस्सलाम वालेकुम सबाई के, इट्स मी इमिना फ्रॉम इमिना अख्तर। वेलकम बैक टू माय चैनल। सो आज के आमी तुम्हारे साथे किभाबे मेकअप ब्रश बा होच्छे स्पंज मेकअप रिमूवर किभाबे परफेक्टली क्लीन रखते हैं सेटार एक्जैक्ट नियमटा तुम्हारे साथे आज के आमी शेयर करब। आई होप तुम्हारे काछे भालो लागबे। और सबचेये मेन जे कथा हलो, तुम्हारा जदि आमार डेली लाइफ देखते चाओ ताहले किन्तु आमाके इन्स्टाग्राम और टिकटके फलो करते हबे। इन्स्टाग्राम टिकटकेर लिंक तो डेस्क्रिप्शन बक्से देवा थाकबे। सो सर्वप्रथम তোমাকে নিতে হবে একটি বল, অবশ্যই একটি বল বা একটা বাটি যেটার মধ্যে সবগুলো ব্রাশ তোমার এসে পড়বে। সো আমি একটা বোলের মধ্যে আমার যত বিউটি ব্লেন্ডার স্পঞ্জ আর হচ্ছে ব্রাশ ছিল সবগুলো এক এক করে নিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার তো ড্রয়ারের পুরো নাজেহাল অবস্থা, আমার ব্রাশেরও অবস্থা খারাপ। সো এখন আমি একটি শ্যাম্পু নিচ্ছি, যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিতে পারো তোমরা, একটু ওয়াশ করে নিতে হবে পানিতে। সো আমি এখন শ্যাম্পুটাকে দিয়ে দিচ্ছি, শ্যাম্পুটা দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি, স্যাভলন দিয়ে দিচ্ছি, কারণ ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেগুলো চলে যাবে, ব্যাকটেরিয়া আর থাকবে না। আসলে বিউটি ব্লেন্ডার ব্রাশগুলোতে অনেক বেশি ময়লা থাকে, সো ওগুলোকে হাত দিয়ে খুব ভালো মতো ময়লাগুলোকে উঠাতে হয় প্রেস করে। যেই মেকআপ রিমুভারটা থাকে, মেকআপ রিমুভারটা কিন্তু খুব ভালোভাবে ধুতে হয়, কারণ মেকআপ রিমুভারটা দিয়ে আমরা বেশিরভাগ মেকআপ উঠিয়ে থাকি। সো এটাকে ভালো মতো পানির মধ্যে ডিপ করে করে ময়লাটাকে উঠাতে হয়। আর পানি কিন্তু একদমই ঘোলা হয়ে গিয়েছে ময়লার কারণে, সো পানিটাও কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে। আর আমি আমার স্পঞ্জটা কিন্তু, মানে মেকআপ রিমুভার স্পঞ্জটা কিন্তু একদম হাত দিয়ে জলে জলে ভালো করে ময়লাটাকে উঠাচ্ছি। আমার যতগুলো ব্রাশ আছে ব্রাশের ভিতরটা কিন্তু ময়লা থাকে, মানে ভিতর পর্যন্ত কিন্তু ফাউন্ডেশনটা যায়। যখন আমি একটি ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করি তখন জাস্ট ওটার উপরে না, ওটার ভিতরে পর্যন্ত ময়লা থাকে। সো ওটার ভিতরটা কিন্তু আমাদের ক্লিন করা লাগে, না হলে কিন্তু ব্যাকটেরিয়া যেখানে সেখানেই রয়ে যায়। সো আমি ভালো মতো রাব করে করে ফাউন্ডেশনটাকে আর ময়লাটাকে ভালো করে উঠাচ্ছি। সো যে ব্রাশটা আমি এখন ওয়াশ করছি তোমরা দেখতে পাচ্ছ যে নখ দিয়ে জাস্ট আমি একটু উঠাচ্ছি আর কালো কালো একদম ময়লাগুলো বের হচ্ছে। আসলে ওটা ময়লা না, আসলে আমার আইব্রোটাকে যখন আমি কালার করি সেই ব্ল্যাক শ্যাডোগুলো সেটার ভিতরে ঢুকে থাকে, সেগুলোকে ক্লিন করা কিন্তু খুবই প্রয়োজন। দেখো আমার ব্রাশটার ভিতর এবং বাহির সাইডটা কত সুন্দরভাবে ক্লিন হয়েছে। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ব্রাশগুলোকে ধুয়ে নিচ্ছি। সো আমার মেকআপ রিমুভার স্পঞ্জ আর বিউটি ব্লেন্ডারকে কিন্তু আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমার বিউটি ব্লেন্ডার আর মেকআপ রিমুভার কিন্তু একদমই রেডি। সো এখন এটার মধ্যে অতিরিক্ত পানি আছে, সো পানিটাকে শোষণ করে নেওয়ার জন্য আমি একটি ক্লিন টাওয়াল নিয়েছি। এই টাওয়ালটার মধ্যে যে ব্রাশ আর স্পঞ্জগুলোতে যে এক্সেস পানিটা আছে সেগুলোকে সোক করে নিতে হবে। দেন আপনার যে হেয়ার হিটার আছে, মানে হেয়ার ড্রায়ার যেটাকে বলে, হেয়ার ড্রায়ার দিয়ে পানিটাকে ভালো মতো শুকিয়ে দিতে হবে। ফার্স্টে টাওয়ালের মধ্যে ব্রাশগুলোকে বিউটি ব্লেন্ডারটাকে ভালো মতো সোক করে পানিগুলোকে বের করে নিতে হবে। দেন যে পানিটা থাকবে অল্প একটু, সেই পানিগুলোকেই মনে করেন যে হেয়ার হিটার দিয়ে একটু বাতাস দিলেই শুকে কড়কড়া হয়ে যাবে। সো আমি বিউটি ব্লেন্ডারটাকেও কিন্তু সুন্দর মতো আমার টাওয়ালে মুছে নিচ্ছি যাতে এটার ভিতরে এক্সেস পানি না থাকে। সো আমি ভালো মতো, আমার মেকআপ রিমুভারে কিন্তু অনেক বেশি পানি থাকে, ওই পানিটাকেও কিন্তু শোষণ করে নিতে হবে, না হলে কিন্তু হিটার দিয়ে যদি আপনারা হিট করে বাতাস দিয়ে যদি পানি শুকাতে চান তাহলে কিন্তু শুকবে না পানি, এক্সেস পানিটা রয়ে যাবে। সো এখন আমি হেয়ার ড্রায়ার দিয়ে ভালো মতো শুকিয়ে নিয়েছি। আমাদের ব্রাশগুলোতে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়া কিন্তু মেকআপের মাধ্যমে আমাদের স্কিনে ঢুকে যায় এবং আমাদের স্কিনে অনেক ধরনের পিম্পল দেখা দেয়। সো সেই কারণে মেকআপ ব্রাশ স্পঞ্জ অ্যান্ড রিমুভিং স্পঞ্জ অবশ্যই পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে একটি ভালো স্মুথ ফিনিশিংয়ের জন্য। আপনি আপনার ব্রাশ যত বেশি পরিষ্কার রাখবেন আপনার মেকআপটা তত বেশি স্মুথ হবে এবং পিম্পল ফ্রি হবে। আপনাদের কাছে যদি আমার টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলা যাবে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।